আবু তালহা বলেছেন, আমি জানি ওয়ালা এবং বারা এর মূলনীতি আকিদার অংশ, কিন্তু আমাদের তো প্রত্যহ জীবনে অমুসলিমদের সাথে বিশ্ববিদ্যালয়, সমাজে, কর্মক্ষেত্রে পরিচয় কিংবা খানিকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে যায়, এক্ষেত্রে করণীয় কী? মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ বা ভদ্র আচরণ এটা ওয়ালাবারার অংশ নয়। এটা হচ্ছে আমাদের ইসলাম যে আমাদেরকে সততা শেখায়, আমাদের আখলাক সুন্দর শেখায়, এটা তার পার্ট। নবী সাল্লাল্লাহু সাল্লাম কোনো দিন কোনো কাফিরের সাথে কি খারাপ আচরণ করেছেন? যারা তাকে কষ্ট দিয়েছেন, যারা তাকে অপমান করেছেন, যারা তার উপরে উটের উচ্ছিষ্ট চাপিয়ে দিয়েছেন সালাতরত অবস্থায়, তিনি কি তাদেরকে একটা কটু কথাও বলেছেন, গালি দিয়েছেন? কিছু করেননি, বরং সুন্দর আচরণ করেছেন, ধৈর্য ধরেছেন, মনে কষ্টটা চেপে রেখেছেন, কখনো হয়তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, এবং তাদের জন্য কখনো কখনো ইসলামের চরম শত্রু হলে তাদের জন্য বদ্দোয়াও করেছেন। কিন্তু তিনি আচরণে কিন্তু রূঢ় আচরণ করেননি, অভদ্র আচরণ করেননি, অশিষ্ট আচরণ করেননি। আপনি যেটা বলছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অথবা শিক্ষকতা করছেন, আপনাকে নানা ধর্মের লোকদের সাথে ইন্টারাক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভদ্রতার পরিচয় দেবেন। আপনি তো একজন ভদ্র মানুষ, আপনি একজন আলোকিত মানুষ, অভদ্র আচরণ তো শোভনীয় নয়। আমি যদি কোনো হিন্দুর সাথে, কোনো খ্রিস্টানের সাথে, কোনো বৌদ্ধের সাথে ভদ্র আচরণ করি, সৌজন্যতা বোধ রক্ষা করি, সুন্দর কথা বলি, এটার মানে এই নয় যে মানে তার সাথে ওয়ালার সম্পর্ক হয়ে গেল। আবার এটাও নয় যে তার সাথে চরম শত্রুতাপূর্ণ সম্পর্ক হয়ে গেল। আসলে কিছু মানুষ আছে নিরীহ, এই নিরীহ মানুষদের সাথে নিরীহ ভদ্র জীবন যাপন করতে হবে। ওয়ালাবারার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের যারা মূল শত্রু তাদের সাথে বন্ধুত্ব করা, এটা নিষেধ। কারণ ইসলামের শত্রুদের সাথে যারা বন্ধুত্ব করে, তাহলে বুঝতে হবে তিনি আর ইসলামের কল্যাণকামী নন, তিনি শত্রুদের সাথে হাত মিলিয়েছেন। ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আর ইসলামের যারা শত্রু, তাহলে মুসলিমদের সে বন্ধু হয় কী করে? এটাই হচ্ছে ওয়ালাবারার মূল কথা। ওয়ালাবারাকে বোঝার জন্য আসলে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এ ব্যাপারে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেটি এখনও প্রকাশ পেয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে হয়তো আপনাদের কাছে সেটি নিয়ে আসার চেষ্টা করব। ওয়ালাবারার অ্যাপ্লিকেশন, ওয়ালাবারার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ত্রুটি হয়। ওয়ালাকে বারাকে যে যেভাবে বুঝেছেন, ভুলভাবে বুঝলেও তিনি সেভাবে বাস্তবায়ন করছেন। অতএব ওয়ালা এবং বারার মৌলিক অর্থ বোঝা এবং এটা সঠিক বাস্তবায়ন, এসব কিছু দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার দিকে। তিনিও, তার সমাজ মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, মক্কায়ও ছিল, মদিনাতেও ছিল, সেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, মুশরিকরা ছিল, কে ছিল না? এদের সবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারঅ্যাকশনটা কেমন ছিল? সেখানে যুদ্ধ ছিল, আবার যুদ্ধ ছাড়া মানে শান্তিপূর্ণ অবস্থানেও ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকালীন সময়ে তার শত্রুদের সাথে একরকম আচরণ, আবার শান্তিপূর্ণ সময়ে মদিনা নগরীতে, মদিনা দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে তার আচরণ কেমন ছিল, দেখার বিষয়। তাহলে ওয়ালাবারা দেখা যাচ্ছে যে যারা যারা আল্লাহদ্রোহী, যারা যুদ্ধকালীন সময় একরকম, আবার নিরাপদ অবস্থানের সময় আরেক রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে মসজিদ নববীতে অমুসলিমরা এসেছিল, মুসাইলামা আল কাদ্দাব তার বনু হানিফ গোত্রের সাথে এই মদিনায় এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে ইসলাম গ্রহণের আগে মসজিদ নববীর ভেতরে বসেছিল। তাহলে কী আচরণ দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে? কোথায় বারা? এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাশে এসে বসতে দিয়েছেন, তাদেরকে কথা শুনিয়েছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে ইসলামের বাণী পৌঁছিয়েছেন। অতএব ওয়ালা বারার অর্থটা শুধু একরকম বুঝলে হবে না, বিভিন্ন প্রেক্ষাপটে এর যে অ্যাপ্লিকেশনটা সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। লা তাহজান 24 মিডিয়া।